guys, welcome back to my channel. Hi, this is Bumbum Biswas. এখন তোমরা আছো আমার চ্যানেলে। তো আমি আজকে একটা কুকিং ব্লগ নিয়ে চলে এসেছি। বাট তোমরা নিশ্চয়ই ভাবছো আমি এত সেজেগুজে কুকিং ব্লগ দেখাবো কেমন করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি রান্নাটা সেরে ফেলেছি দুপুরবেলা, এখন বিকেল 5টা বাজে। তো এখন আমি একটু বেরোবো, আমার একটু পার্সোনাল কাজ আছে, সেই জন্য আমি রেডি হয়ে গেছি। তো তোমরা দেখে নাও আমার কেমন লাগছে। দিস ইজ মাই ড্রেস। চুলটা আমি আটকে নিয়েছি, চুলটা একটু পরে আমি খুলে দেবো, কিন্তু এখন যেহেতু প্রচুর গরম, বাইরে অলরেডি একটু সূর্যের তাপটা কমেছে, তো আমি সেই জন্য এখন চুলটা বেঁধে রেখেছি, পরে আমি আবার খুলে দেবো। তো আজকে আমি রান্না করবো তোমাদের সঙ্গে ভীষণ একটা দারুণ এক্সাইটেড একটা ফুড রান্না করব, সেটা হচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তো আজকে আমি মাটন বিরিয়ানিটা বাড়িতেই রান্না করেছি, এবার কীভাবে কীভাবে রান্না করেছি সেটা তোমাদের সামনে এখন তোমাদেরকে দেখাবো। তো আমার ব্লগটা তোমরা দেখতে থাকো, আর আমার কী কীভাবে করছি তোমরা ভালোভাবে একটু খেয়াল করো, ওকে? আমি আবার পরে চলে আসছি। এখানে আমি প্রিহিট করে রাখা সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালোভাবে ফোড়ন দিই। তারপর এর মধ্যে আমার চপিং করে রাখা পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নিই। এই যে আমার মাটন। তারপর আমি কিছু ড্রাই মশলা এর মধ্যে দিয়ে দিই, যার মধ্যে দারচিনি, ইলাইচ, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল আছে। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমার গ্রাইন্ড করে রাখা যেখানে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ আছে সেটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর একটু কালার আনার জন্য এর মধ্যে আমি শুকনো লঙ্কার যে দেগি মির্চটা পাওয়া যায় সেটা একটু মিশিয়ে দিই। তারপর এটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমার মাটনটাকে আমি ভালো মতো দিয়ে নাড়াচাড়া করি। এবার একটু ভালো মতো নেড়েচেড়ে এটাকে ঢেকে দিতে হবে। তারপর ঢাকাটা তুলে এর মধ্যে কুচনো কিছু টমেটোর টুকরো দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে যেহেতু আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি তাই চিনি দিই, এটা অপশনাল, তোমরা না দিলেও পারো। আমার মাটনটা এখন রেডি, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। এরপর আমি কড়াইয়ে প্রিহিট করে রাখা তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়ে নিই, যেটা বিরিয়ানির মেন ইনগ্রিডিয়েন্ট। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কেওড়ার জল, রোজ ওয়াটার আর মিঠা আতর, এটা দিয়ে আমি একটা লিকুইড তৈরি করে রাখি। তারপর আমি এখানটায় আমার ইন্ডিয়া গেট আমি চাল নিয়ে নিয়েছিলাম, যেটা আমি অর্ধেক সেদ্ধ করে রেখেছিলাম কিছু ড্রাই মশলা দিয়ে আর তেজপাতা দিয়ে। সেটা রেডি হয়ে যাওয়ার পর আমি সেটা ফ্যানের তলায় ভালো মতো শুকিয়ে নিয়েছি। ফ্যানের তলায় ভালো মতো শুকিয়ে নেওয়ার পর আমার ভাতটা বেশ ঝরঝরা হয়ে যায়। তারপর আমি এটাকে সুন্দর করে এইভাবে লেয়ার তৈরি করতে থাকি। তোমরা দেখতে থাকো আমি কীভাবে লেয়ারটা তৈরি করি। স্টেপ বাই স্টেপ আমি একটা একটা করে লেয়ার এভাবে তৈরি করে রাখি। আমি কেওড়ার জল আর রোজ ওয়াটার মিঠা আতরটা তৈরি করেছিলাম সেটা লিকুইড দিই, আর ঘি তো দিতেই হবে, মাস্ট। আর আমরা বাঙালিরা একটু ঘিটা বেশি পছন্দ করি, তাই না, কি বলো বন্ধুরা? এইভাবে আমি সম্পূর্ণ লেয়ারটাকে কমপ্লিট করে দিই। ও, আরেকটা জিনিস, এখানে আমি বিরিয়ানি মশলাটা স্কিপ করে গেছি, তো আমি তাই তোমাদের মুখে বলে দিলাম আমি বিরিয়ানি মশলাটা দিয়েছিলাম, বাট ভিডিও তুলতে আমার একটু স্কিপ হয়ে গেছে।
এই হচ্ছে কেশর দেওয়া জল দুধ যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি লাস্টে ভালোভাবে গোটো বিরিয়ানি মশলার মধ্যে ছিটিয়ে দিই গোটা বিরিয়ানি ডিশের মধ্যে। তারপর এটাকে এখন দমে বসাতে হবে। তো আমি এখানে একটা আইডিয়া করেছি, সেটা হচ্ছে আমি প্রিহিট করে নিয়েছি তাওয়াকে, সেই তাওয়ার উপর আমি বিরিয়ানিটাকে দমে বসাই। এবার একটা শক্ত লোহার জিনিস দিয়ে এটা ভালো মতো চেপে দিই, যেহেতু আমি এখানে আটা ইউজ করিনি, একদম কমিয়ে আঁচটা রাখতে হবে। এই আমার বিরিয়ানি তৈরি, তোমরা দেখে নাও যে আমার বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে। অসম্ভব দেখতে হয়েছে, আর তার স্মেল অসম্ভব সুন্দর একটা স্মেল, আর এটা দেখতে আর স্মেল যেমন হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে, জাস্ট ভাবা যাবে না। আমি নিজেই অবাক, এত সুন্দর বিরিয়ানি আমি ঘরে তৈরি করে ফেলে রেখেছি। তো তোমার আমার বিরিয়ানি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। লাভ ইউ অল, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।